হেলিও ব্র্যান্ডটি আমাদের অনেকের কাছে দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রিমিয়ামনেসের প্রতীক। যদিও তারা দীর্ঘ সময় গ্যাপ রেখে ডিভাইস লঞ্চ করে, তবুও ডিজাইন লাভারদের কাছে এটি একটি প্রিয় নাম। হেলিও তাদের পূর্ববর্তী তিনটি ডিভাইসের সফলতার পর সম্প্রতি রিলিজ করতে যাচ্ছে হেলিও S25। খুবই প্রিমিয়াম বডির সাথে স্পেশাল ডুয়াল ক্যামেরা ফিচার্স নিয়ে ডিভাইসটির আগমন। আমাদের মতে বাজারে বেশ কিছু ভালো ডিভাইসের সাথে টক্কর লাগবে হেলিও S25-এর। তার সাথে কিছুটা হাই মিড বাজেটের ডিভাইস হওয়ায় বাজারে বেশ ভালোই সাড়া ফেলেছে এটি। তাই দর্শকদের অনুরোধে ডিভাইসটির একটি ডিটেইল রিভিউ নিয়ে হাজির হলাম আমরা। সাথে থাকবো আমি তানভীর, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। সম্পূর্ণ ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই দেখা যাক এর লুক এবং ফিল কিরকম। আমার মতে হেলিও S25-এর বেস্ট দিক হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ডিভাইসটি প্রথমেই হাতে নিলে নজর পড়বে এর অসাধারণ মেটাল বডি। আমাদের কাছে এর ব্ল্যাক কালার ইউনিটটি ছিল, এতে খুবই প্রিমিয়াম এবং গ্রিপি। তার সাথে ডিভাইসটির ব্যাক পার্টে আর্ক ডিজাইন এবং খুবই স্লিক মেটাল ফিনিশিং নিঃসন্দেহে অনেক প্রিমিয়াম একটি ফিল দেয়। তার সাথে সম্পূর্ণ বডি এজগুলো কার্ভ থাকার কারণে হাতে বেশ ভালোই গ্রিপ পাওয়া যায়। তবে হেলিও তাদের আগের ডিভাইসগুলোর বার শেপ বডি থেকে বের হয়ে এবার S25-এ কিছুটা ওভাল শেপ করেছে। পার্সোনালি আমার কাছে বার শেপ বডিই ভালো লাগে, তবুও এটি যার যার পার্সোনাল ব্যাপার। ডিভাইসের ডান পাশেই পাবেন একটি সিম ট্রে, যেখানে একটি ন্যানো সিম এবং অপরটি হাইব্রিড সিম, যাতে একটি সিম অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যার ক্ষমতা 128 GB পর্যন্ত। বাম পাশে আছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, যেখানে ভলিউম রকারগুলো ট্রেডিশনাল ডিজাইনে না গিয়ে সেপারেট অবস্থানে আছে কিছুটা। ডিভাইসের উপরে আছে 3.5 mm অডিও জ্যাক এবং নিচে আছে দুটি স্পিকার গ্রিল, যার মধ্যে একটি স্পিকার এবং অপরটি হলো মাইক্রোফোন। দুটি স্পিকার গ্রিলের মাঝে রয়েছে USB 2.0 পোর্ট। মোবাইলের সামনের দিকে আসলে উপরেই পাবেন এয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ফ্ল্যাশ এবং সেন্সরস, এবং নিচের দিকে আছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটন, যেগুলো লাইট আপ হয় না। এবার ডিভাইসটির পিছনের দিকে গেলে নজরে আসবে উপরের দিকে সেন্টার লাইন বরাবর একটি লম্বা ক্যামেরা বাম। ক্যামেরা দুটির পাশেই রয়েছে একটি সিঙ্গেলটন LED ফ্ল্যাশ। এর নিচে নামলেই দেখতে পাবেন হেলিও ব্র্যান্ডিং লোগো, যা মেটাল প্রেসড। তাছাড়া একদম উপরে ও নিচে রয়েছে দুটি নেটওয়ার্ক ব্যান্ড, যা বেটার নেটওয়ার্ক রিসেপশনের জন্য ব্যবহার হয়। ওভারঅল ডিভাইসটির বিল্ড কোয়ালিটি বেশ সলিড এবং ডিজাইন নিঃসন্দেহে চমৎকার। হেলিও S25-এর ডিসপ্লে সেকশনে আছে 5.5 inch ফুল এইচডি IPS ডিসপ্লে। এই ডিসপ্লে উপরে রয়েছে 2.5D কার্ভ গ্লাস প্যানেল উইথ কর্নিং গোল্ডা গ্লাস 3। তাই এর ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না আশা করি। এই ডিসপ্লে টেক্সচার একদম অ্যাকুরেট, কালার, শার্পনেস, কন্ট্রাস্ট থেকে ভিউইং অ্যাঙ্গেল সবই ঠিকঠাক ছিল। তার সাথে কোনো আনওয়ান্টেড হিউ দেখতে পাওয়া যায়নি। এর ডিসপ্লে 10 finger মাল্টিটাচ সাপোর্টেড এবং এর টাচ রেসপন্সও ছিল ভালো। 2.5D কার্ভ গ্লাস যুক্ত বড় ডিসপ্লে হয় মুভি এক্সপিরিয়েন্স খুবই আনন্দময়। তার সাথে এর ভালো স্পিকার কোয়ালিটিতে এক্সট্রা এজ এনে দিয়েছে এর ইনবিল্ট DTS সাউন্ড টেকনোলজি, যার সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো ইকোলাইজার সেট করে হারিয়ে যেতে পারবেন মিউজিকের চমৎকার ভুবনে। এবার বলি এর ফ্রন্ট প্যানেলে ফিজিক্যাল হোম বাটনে ইমপ্লাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে। এর ফিজিক্যাল বাটনটি প্রেস এনেবল হলেও ফিঙ্গারপ্রিন্টে শুধু টাচই যথেষ্ট। আমার কাছে এই সুবিধাটি বেশ ভালো লেগেছে। তাছাড়াও এর ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এবার দেখা যাক ডিভাইসটি রান করছে কিসের সাহায্যে। মিডিয়াটেক MTK6755 চিপসেট, যাতে রয়েছে 64-bit অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.95 GHz এবং মালি T860 MP2 GPU। তার সাথে আছে 4 GB র্যাম এবং 64 GB ইনবিল্ট স্টোরেজ। চিপসেট হিসেবে MTK6755 একটি ব্যালেন্স চিপসেট, তাই S25-এ ডে টু ডে ইউসেজে যথেষ্ট পারফরমেন্স এবং গুড ব্যাটারি ব্যাক আপ পাবেন বলে আশা করছি। আমরা ডিভাইসটিতে কোনো ল্যাগ পাইনি, ফ্লুয়েন্ট স্পিডে রান করছে সবকিছু।
এর আনটুটু স্কোর ছিল 52,000 এর মতো এবং এর নিরামার্কটু স্কোর ছিল 61.5 FPS। এবার চলে যাওয়া যাক গিবসকে কে পাওয়ার দিচ্ছে তার দিকে। S25 এ ব্যবহার করা হয়েছে 3000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। অনেকেই জিজ্ঞাসা করে যে হেলিও ডিভাইসগুলোতে ব্যাটারি এত কম কেন। হেলিও ডিভাইসগুলো খুব প্রিমিয়াম ভাবে তৈরি করা হয় এবং বর্তমানে প্রিমিয়াম মানে স্লিম, তাই স্লিম বডি রাখতে মডারেট মানে ব্যাটারি সাইজ রাখা হয় যাতে সব দিক দিয়ে ওভারঅল সুবিধা পায় ক্রেতারা। তবে এবারের হেলিও S25 এ ব্যাটারি ব্যাকআপ ছিল ভালো, কারণ এর চিপসেট বেশ ব্যালেন্সড। এতে সহজেই 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, যা নর্মাল ইউজারদের জন্য পুরো একদিন ব্যাকআপ দিতে সক্ষম। তার সাথে এতে রিভার্স চার্জ সুবিধা দেওয়া হয়েছে, যাতে করে S25 দ্বারা অন্য কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন আপনারা। এক্সট্রিম পাওয়ার সেভিং মোডের সাহায্যে জরুরি মুহূর্তে অনেক চার্জ বাঁচাতে পারবেন। এক্সট্রিম মোড মূলত একটি মিনিমাল UI ক্রিয়েট করে ফেলে, যেখানে কেবল কলিং মেসেজিং এর মতো খুব গুরুত্বপূর্ণ ফিচারগুলো অ্যাক্সেস করা যায়। এতে করে প্রচণ্ড পরিমাণে চার্জ বাঁচানো সম্ভব। এবার চলে আসি ডিভাইসের ইউজার ইন্টারফেস বা UI এ। হেলিও S25 এ ব্যবহার করা হয়েছে আমাদের চিরচেনা অ্যামিগো UI এর 3.2 ভার্সন। আমাদের দেখা মতো এই পর্যন্ত যেসব ডিভাইসে অ্যামিগো UI ব্যবহার করা হয়েছে তার মধ্যে হেলিও S25 সর্বোচ্চ পরিমাণে ফিচার্স দিতে সক্ষম। আই মিন রিয়েলি দিস রম ইজ ফুল অফ কাস্টমাইজেশন। অ্যামিগো UI নিয়ে বলতে গেলে এটি বেশ হেভি বাট ফ্লুয়েন্ট একটি রম। এটি অ্যান্ড্রয়েড 6.0 মাসপ্রলো বেসড এবং OT আপডেট থাকে, আশা করা যায় ভবিষ্যতে আপডেট পাবে ডিভাইসটি। UI তে কোনো অ্যাপ ড্রয়ার নেই, ট্রানজিশন স্পিড বেশ স্মুথ। উপর থেকে নিচে স্লাইড করলে নোটিফিকেশন বার এবং নিচে থেকে উপরে উঠালে পাবেন কুইক টগল প্যানেল। UI-টিতে বেশ কিছু কাস্টমাইজ অ্যাপ রয়েছে, যেমন সুন্দর একটি ওয়েদার অ্যাপ, ফাইল এক্সপ্লোরার, চাইল্ড মোড, সিস্টেম ম্যানেজার, থিম পার্ক, মোবাইল এন্টি থেফ, ক্যামিলন থিম মেকার, ভিডিও প্লেয়ার ইটিসি। তার সাথে রয়েছে প্রাইভেট স্পেস অ্যাপ, যার মাধ্যমে একটি আলাদা প্রাইভেট দুনিয়া তৈরি করতে পারবেন নিজেদের জন্য, যাতে প্রাইভেট গ্যালারি, ক্যামেরা, মেসেজিং, ফোন ইত্যাদি অপশন আছে। আমার কাছে এটি বেশ ভালোই লেগেছে। এছাড়াও অ্যাডভান্স সেটিংসে পাবেন স্মার্ট জেস্চার এবং সাসপেন্ড বাটনের মতো সুবিধা। তার সাথে আছে এইচ বারের মতো অসাধারণ ফিচার। এইচ বারের সাহায্যে ফিজিক্যাল হোম বাটন ডানে বা বামে স্লাইড করলে দেখতে পাবেন ডিসপ্লে দুই পাশ থেকে একটি করে বার চলে এসেছে, যেখানে আপনার পছন্দের অ্যাপগুলো সিলেক্ট করে দিলেই খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। তার সাথে আরও আছে মাল্টি উইন্ডো ফিচার, যার সাহায্যে আপনারা একই সাথে দুটি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। সব মিলিয়ে এর UI অনেক জোস, এ নিয়ে কোনো কমপ্লেন নেই, শুধুমাত্র নিয়মিত আপডেট পেলেই হয়। হেলিও S25 ডিভাইসের রেয়ারে দুটি ক্যামেরা রয়েছে, যার মধ্যে একটি 13 MP এবং অপরটি 5 MP। দুটি ক্যামেরার অ্যাপেচার F2.0, এদের মধ্যে একটি স্যামসাং সেন্সর এবং অপরটি সনি সেন্সর। আমাদের জানা মতো দেশীয় কোম্পানিগুলির মধ্যে এটিই প্রথম ডুয়াল ক্যামেরা ডিভাইস। তাহলে এই ডুয়াল ক্যামেরার কাজটা কি? মূলত এদের মধ্যে একটি দিয়ে ছবি তোলে এবং অন্যটি দিয়ে ডেপ্থ ফিল্ড তৈরি করে, তাই সিঙ্গেল রেয়ার ক্যাম থেকে ডুয়ালে বেটার ব্লার, বেটার বোকে এবং কিছুটা ভালো লো লাইট পারফরমেন্স পাওয়া যায়। স্মার্টফোনটিতে রেয়ার ক্যামেরার পারফরমেন্স ছিল ভালো, রিয়েল কালার শো করেছিল এবং শাটার স্পিডে কোনো ল্যাগ পাওয়া যায়নি। তার সাথে ফোকাসিং স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। পিকচারগুলোতে ডিটেলস খুব ভালোই ছিল। উল্লেখযোগ্যভাবে এর HDR মোডটি আমাদের কাছে একটু বেশিই ভালো লেগেছে। এবার ক্যামেরাগুলোর মধ্যে স্ট্যান্ড আউট হিসেবে ছিল বোকে মোড এবং প্রফেশনাল মোড। এর বোকে মোড মূলত ডুয়েল ক্যামেরার ফিচারকে সম্পূর্ণরূপে ইউটিলাইজ করার জন্য তৈরি। এর সাহায্যে আপনার ফোকাসড অবজেক্টের পাশে একরকম ব্লার এফেক্ট তৈরি করে, যা আমরা DSLR দেখতে পাই। যদিও এটা কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়, তবেও খেয়াল রাখতে হবে আর্টিফিশিয়াল ব্লারের জন্য এটি তৈরি। আপনারা চাইলে ছবিটি তুলে অ্যাপেচার কমিয়ে বাইরে এর ব্লারনেস কমাতে বাড়াতে পারবেন, আর এর প্রফেশনাল মোডে অনেকগুলো ফ্যাক্টর কন্ট্রোল করতে পারে, তাই এটি বেশ ইউজফুল লেগেছে আমার কাছে। বাকি ক্যামেরা ফিচারগুলোর মধ্যে রয়েছে স্লো মোশন, স্মার্ট সিম, প্যানারোমা, মুড ফটো সহ আরও অনেক। তাছাড়া ডিভাইসের ফ্রন্টে রয়েছে 13 MP শুটার, এর কোয়ালিটিও বেশ ভালো ছিল। তবে কমালোতে এর কিছুটা জেলোনেস খেয়াল করেছি, তবে ফ্রন্ট ফ্ল্যাশ থাকায় আলো কম পুষিয়ে নেবে বলে আশা করছি। এবার চলুন ডিভাইসটিতে তোলা কিছু পিকচার স্যাম্পল দেখে আসা যাক। ওভারঅল এর ক্যামেরার পারফরমেন্স স্যাটিসফাইং, কিছু কিছু কন্ডিশনে এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, তাই ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ নেই। সর্বশেষে বলা যায় যে দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি ডিভাইস। এর মাধ্যমে দেশে প্রথম কোনো লোকাল ব্র্যান্ড ডুয়েল ক্যামেরা ডিভাইসের আগমন ঘটালো। ওভারঅল ডিভাইসের প্রাইস অনুযায়ী ওর্থিট ছিল। গর্জিয়াস ডিজাইন, গুড ক্যামেরা, মডারেট পারফরমেন্স এবং ডিজাইনের দরকার পড়লে হেলিও S25 একটি ভালো চয়েস। সো ভিউয়ার্স, এই ছিল হেলিও S25 এর একটি ফুল রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও কথা বলবো আমি তানভীর অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আগামীর পথে।